হ্যালো বন্ধুরা, আমি অসীমা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিসমিসের উপকারিতা ও কিসমিস খাওয়ার সঠিক নিয়ম। বন্ধুরা, কিসমিস আমরা সবাই খাই, মিষ্টি জিনিসের স্বাদ বাড়ানোর জন্য কিংবা মিষ্টি জিনিসের সৌন্দর্য বাড়ানোর জন্য কিসমিস ব্যবহার করা হয়। বন্ধুরা, তোমরা কি জানো কিসমিস সঠিক নিয়মে খেলে আমাদের শরীরের অনেক সমস্যার সমাধান হয়? কিসমিস আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী। কিন্তু কিসমিস কিভাবে খাবে, খেলে কি কি সমস্যার সমাধান হবে, সেই টিপসগুলোই তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। চলো ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, কিসমিস আমাদের শরীরের আয়রন ঘাটতি দূর করে, পাশাপাশি রক্তের লাল কণিকার পরিমাণ বাড়ায়। কিন্তু শুকনো কিসমিস খাওয়ার বদলে ভিজিয়ে খেলে বেশি উপকার। কিসমিস ভেজানো জল রক্ত পরিষ্কার করতে সাহায্য করে। রোজ কিসমিসের জল খেলে কোষ্ঠকাঠিন্য অ্যাসিডিটি থেকে মুক্তি পাবে ওষুধ ছাড়াই। এছাড়াও কিসমিস হৃদয় ভালো রাখে, নিয়ন্ত্রণে রাখে কোলেস্ট্রল। কিসমিসে প্রচুর পরিমাণে ভিটামিন এবং খনিজ থাকে। আছে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট, যা সহজেই রোগ মুক্তির কারণ। এছাড়াও কিসমিস নিয়মিত খেলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে এবং ত্বকের দাগছোপ দূর হয়। কিসমিস খাওয়ার সবচেয়ে ভালো উপায়, সারা রাত কিসমিস জলে ভিজিয়ে রাখো, পরের দিন সকালে সেটা খাও। ভেজানো কিসমিসে থাকে আয়রন, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফাইবার। তাছাড়াও এতে থাকা প্রাকৃতিক চিনি শরীরের কোনো ক্ষতি করে না। হাই ব্লাড প্রেশারের সমস্যা থাকলেও এটা তা নিয়ন্ত্রণে রাখে। এইভাবে কিসমিস খেলে এইসব সমস্যা সমাধান হবে। আর যাদের ডায়াবেটিস আছে তারা ডাক্তারের পরামর্শ নিয়ে কিসমিস খাবে। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজ এই পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো।